এবার আমি তোমাদেরকে দেখাবো যে এয়ারটেলের যে কুপন কোড সেটাকে কিভাবে মানে ব্যবহার করবেন, ঠিক আছে? একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু কুপন কোড কিভাবে মানে ইউজ করতে হবে জেনে যাবেন। তাহলে সবার প্রথমে কি করতে হবে, যদি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপসটা ডাউনলোড করা না থাকে তাহলে কোথায় যাবেন, প্লে স্টোরে যাবেন। এখানে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বাটনে পেয়ে যাবেন এয়ারটেল, এখানে লিখবেন এয়ারটেল থ্যাঙ্কস, ঠিক আছে? এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপস লিখে এখানে সার্চ করবেন, এখানে সার্চ করে নেবেন। আর একটা কথা বলবো যে আপনার কিন্তু একটা এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট KYC থাকতে হবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে আমার ইমেল আইডি, তারপরে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি আপনাদেরকে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে দেওয়ার চেষ্টা করবো। আর যদিও মানে অনেক দূর হয়ে থাকে তাহলে কি করবেন, আমি ফরওয়ার্ড করে দেবো আমার নাম্বার, ঠিক আছে? তাহলে এখানে আগে ডাউনলোড করে নেবেন। এখানে যে এয়ারটেল থ্যাঙ্কস এটা যে আমার আপডেট আছে, তো আমি এখানে আপডেট করবো না, আমার ইনস্টল হয়ে আছে, আমি এখান থেকে কাট করে দিলাম। আর এখানে যে আমার এয়ারটেল থ্যাঙ্কসটা যে ডাউনলোড করা আছে আমি এখানে ক্লিক করব, আর এটাতে আপনাদেরকেও ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এবার এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখানে দেখো চলে আসলো, এখানে আছে সার্ভিস টু সার্ভিস, ঠিক আছে? এখানে একটা আমার সার্ভিস অটোমেটিক চলে আসে। ভিউ ডিটেলসে যদি আমি ক্লিক করি এখানে সার্ভিস আমার এখানে দেখে দিবে, আর উপরে লেখা আছে সার্ভিস, তারপরে অল অফ টিম ইন ওয়ান প্ল্যান, ঠিক আছে? এখানে আমার ব্যালেন্স কত আছে এখানে দেখতে পাচ্ছ, আমার উপরেটা হচ্ছে মোবাইল নাম্বার, তারপর নিচেটা আমার ডিশের নাম্বার এখানে অ্যাড করা আছে, তো আমি এখানে দেখাবো না। আর আমি যেটা থাম্বনেলে লিখেছি যে রিওয়ার্ড অ্যান্ড কুপন, ঠিক আছে? এখানে দেখো রিওয়ার্ড অ্যান্ড কুপন, এখানে যদি না পাও তাহলে কোথায় পেয়ে যাবেন, উপরে দেখতে পারবেন একটা লোগো, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এটা থাকবে তোমার স্টেপ, উপরে তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি যুক্ত থাকে তাহলে ইমেল আইডি দেখাবে। এখান থেকে এবার কি করতে হবে, আমাদেরকে কুপন বাই নাও করতে হবে। এখানে যে দেখতে পারবেন কুপন, এই কুপনে ক্লিক করবেন, উপরে লেখা থাকবে ইওর রিওয়ার্ড, ঠিক আছে? আমি এখানে কোনো কুপনকে অ্যাড করতে পারিনি, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম। এখানে 1 GB করে ডাটা ছিল আমার, 1 GB এখানে ডাটা, এটা তো 1 GB ডাটা, সব এগুলো আমার এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। এখানে 1 GB করে অনেক আমার, এখানে যদি ভিউ অলে ক্লিক করি তাহলে আমার এগুলো সব কি হয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে। আমি এগুলোকে ফলো করিনি তাই আমি এখানে ডাটা পাইনি, 1 GB করে যে ডাটা ছিল। তারপর এখানে লেখা আছে গট এ কুপন কোড, ঠিক আছে? এখানে ক্লেম নাও করতে বলছে, তো এখানে গট এ কুপন কোড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেখা আছে ইন্টার ইওর কুপন কোড হেয়ার, এখানে কুপন কোড নাম্বারটা কিভাবে বের করবেন। এবার কুপন কোড ক্লেম ইওর রিওয়ার্ড, এখানে ক্লেম করতে বলছে যে কুপন কোড দিয়ে কিন্তু এখানে 1 GB ডাটা আসবে, ঠিক আছে? তাহলে এবার কুপন কোডটাকে ক্লেম কিভাবে করবেন, ক্লেম করার জন্য আপনাদেরকে এটাকে স্ক্রোল করে নিচের দিক থেকে উপর দিকে নিয়ে যাবেন। এখানে আমার 25টা এখানে অফার আছে, তারপর এদিকে সাইডে যাবেন, এখানে দেখো রেফার অ্যান্ড আর্ন 100, এই যে স্টার এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এখানে রিফান্ড অ্যান্ড ফেন, এটা আপনার বন্ধুকে হোয়াটসঅ্যাপ বা SMS-এ এখানে শেয়ার করে দিবেন, ইনভাইট করে দিবেন, ঠিক আছে? এখানে SMS আর একটা আছে হোয়াটসঅ্যাপ, দুটোর মধ্যে একটা আমি SMS-এ দিয়ে দেবো। এখানে যাকে দিবেন তার এখানে দিয়ে সেটাকে লগ ইন করতে হবে, লগ ইন করার পরে একটা রেফারেন্স কোড পেয়ে যাবেন, সেই কোডটাকে কোথায় বসাবেন, এখানে কুপনেই থাকবে। এখানে ক্লেম যে দেখা আছে এখানে কুপন কোড হেয়ার, এই কুপন কোড হেয়ার এখানে কিন্তু বসাবেন, সে কুপন কোডটা, তারপর কিন্তু 1 GB ডাটা পেয়ে যাবেন। তো একদম ডেলি 1 GB ডাটা ফ্রি পেয়ে যাবেন।
ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে দিবেন। আর রিওয়ার্ড কোড কুপন কোড কীভাবে মানে অ্যাক্টিভ করতে হবে, যাও যে রেফার করে দাও, আর 1 GB করে ডাটা একদম ফ্রিতেই পেয়ে যাবেন। যেহেতু আমি এগুলোকে লস করে নিয়েছি, 1 GB করে ডাটা, এগুলো আমার এক্সপায়ার হয়ে গিয়েছে 2022-2021। এখানে কুপন কোড হেয়ার। ভিডিওটা আজকে এ পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, আর গডে কুপন কোড কীভাবে অ্যাপ্লাই করতে হয় করে নাও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন বাটনটাকে অল করে দিবেন। তো দেখা হবে এরপরে আরও এক নতুন ভিডিওতে। আজকে ভিডিও এ পর্যন্তই, তো বাই, টাটা।